দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা এপিসোড করব ট্রেভর জেমস এর একটা ফুড ব্লগ। এবার দেখব ট্রেভর জেমস গেছে পেশাওয়ার পাকিস্তানে, তো পাকিস্তানে স্ট্রিট ফুড সে ট্রাই করছে। অ্যামেজিং একটা ভিডিও, অনেকগুলো ফুড সে ট্রাই করে, খুবই মজার। একজন আমেরিকান ফুড ব্লগার, সে বিভিন্ন খাবার টেস্ট করছে। চলুন দেখি, ঘুরে আসি সে কি করছে দেখে আসি। আমরা যেটা শুরুতে দেখতে পাচ্ছি যে সে একটা দোকানে গেছে, তো এই দোকানে এই যে এটাকে বলে কিছুটা মাউন্টেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এটা হচ্ছে সাথে চাপলি কাবাব। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে তাকে একটা ছোট টুলে বসে খেতে দিবে, তো এইটার যে গন্ধ সে পাচ্ছে এটা স্ট্রিট ফুড, কিন্তু এটা আমাদের দেশে মিরপুরেও চিপার কোনা বসা দোকানের মতো। সে তার স্মেলটা দেখে খুব মুগ্ধ হয়ে গেছে, এই দোকানে সে ঢুকলো স্মেলের জন্য, যে খুব সুন্দর লাগছে তার কাছে। তো সে আবার এটা বলছে এক্সট্রা করে ওই যে হাড্ডি দিতে, আলাদা বোন ম্যারো, মানে আমরা যেটা ওই যে হাড্ডির মজ্জা খাই, সে ওই জিনিস এই যে আলাদা করে তাকে প্লেটে দিল। তো সে জিজ্ঞেস করছে খেতে কেমন হবে, তো বলছে খেতে খুব মজা হবে, এই হাড্ডির ভিতরে যেই মজ্জা আছে, তো সে এটা টেস্ট করবে। এখন দেখেন সে একদম এশিয়ানদের মতো করে বসে, ছোট টুলের মধ্যে বসে খেতে বসছে। প্রথমে সে ট্রাই করবে এই যে দেখেন মাটন বিরিয়ানি, সাথে আবার ছোলাও আছে ডাবলি। এই দেখেন সে কিছুটা মাংস ভেঙে দিবে মুখে, আসলে কিভাবে খাবে ও বুঝতেছে না, ও প্রথমে এখন ওই হাড্ডিটার মধ্যে যে মজ্জা আছে ওইটা বের করবে সে। দেখে মনে হচ্ছে না যে সে একজন আমেরিকান, সে একেবারে পাজামা পাঞ্জাবি পরে টুলে, ছোট টুলে বসে খেতে বসছে। এইরকম করে আসলে খাবার স্টাইল বা এরকম করে খাবার আমেরিকা কেউ দিবে না, আমেরিকান এসব খাবার এভাবে করে খায় না, এরকম রান্না করা খাবার আমেরিকা হয়ও না। তো সেটাই বলছে যে এখানকার খাবার খুব ইন্টারেস্টিং, দাম খুব বেশি না, কিন্তু এই যে সে এখন একটু মাংস মুখে দিচ্ছে, খাসির মাংস দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা খুব নরম হয়ে গেছে। এই যে লোকালদের সাথে বসে সে খাচ্ছে, তো সে খুব অ্যামেজ, সে খুব মজা, এবং দামও খুব বেশি না, সেটাই বলছে যে এই খাবারের দামও খুব বেশি না কিন্তু খুব মজা। লম্বা লম্বা চাল, বাসমতি চাল দিয়ে রান্না করছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে বিদেশিরা টাকা দিতে গেলে কিছু কিছু দোকানে টাকা নেয় না, মানে ওরা ফ্রিতেই খাওয়াচ্ছে, বলছে যে মেহমানদের কাছ থেকে টাকা নেয় না। তো এটা দেখে সে খুব অ্যামেজড হয়ে গেল আর কি, যে খুব তার ভাল লাগছে, অনেকভাবে বুঝে সে বলতে চাচ্ছে টাকা নেয়ার জন্য, বাট ওরা টাকা নিবে না। তো এখন ট্রেভর জেমস এখন এখান থেকে বেরোয় গেল। নেক্সট একটা হচ্ছে ফ্রুট চার্ট, রাস্তার মধ্যে সে পাবে ফ্রুট চার্টের একটা দোকান, এই দোকানে সে দাঁড়াবে। বেসিক্যালি সে আজকে স্ট্রিট ফুড ট্রাই করবে, দুই তিন রকমের স্ট্রিট ফুড ট্রাই করবে, এই যে ফ্রুট চাট। তো সে ওকে বলছে যে এক প্লেট দিতে বলছে, তো জিজ্ঞেস করছে যে ফ্রুট চাটের মধ্যে কি আছে। এখানে বিভিন্ন ধরনের ফলের মিশ্রণ, মেয়নিজ, এবং কিছুটা আবার এই আপনারা দেখেন ফ্রুট চাট কিভাবে রাস্তায় বিক্রি করে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে, বাদাম দিচ্ছে, উপরে একটু মেপেল সিরাপ দিচ্ছে। এই যে মানে আমাদের দেশে যেটা রু অফজা বলে, রু অফজার একটু ঢেলে দিল, তো সেটা খেয়ে খুব মজা পাচ্ছে। তার এক্সপ্রেশন দেখেন যে খুব মজা পাচ্ছে সে।
এখান থেকে সে যাবে আরেকটা দোকানে। তো পেশাওয়ারকে বলা হয় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি, অনেক বিদেশি লোক পর্যটন করে, ভ্রমণ করে, মানুষও খুব ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন, মানুষও বিদেশিদেরকে দেখে অভ্যস্ত। তো সে আসছে একটা কাবাবের দোকানে, এই যেখানে নানান ধরনের কাবাব রেডি হচ্ছে, তো সে ট্রাই করবে কাবাব। এগুলি সবই কিন্তু স্ট্রিট ফুড। এটা বলছে একটা লোকাল পিৎজা, আসলে আমরা যে অর্থে পিৎজা বলি এরকম না, মানে ওরা বলছে হ্যাঁ টেস্টি হবে, তাকে বলছে আপনি খেয়ে দেখতে পারেন টেস্টি হবে। তো সে অবাক হয়ে গেছে, সে তারা তো পিৎজা অন্যরকম দেখে, তো সে এরকম বলছে যে এরকম পিৎজা সে আগে দেখে নাই। তো তারা তাকে টেস্ট করতে বলছে যে আপনি টেস্ট করে দেখেন, আমার মানে সেই দোকান থেকে পিৎজা অর্ডার করে বসবে। আচ্ছা সে এই যে সে এখন খাবে এই পিৎজা, এটা বানানো দেখছে সে, এখানে পিৎজা কিভাবে বানায় সেটা দেখাচ্ছে। এই যে বানানোর আগে দেখেন কিভাবে তন্দুরে দেওয়ার আগে প্রিপারেশন দেখাচ্ছে, এখানে হাতে বানাচ্ছে। সে খুব এক্সাইটেড সেরকম পিৎজা বানানো দেখছে আর কি, কিভাবে বানায়। তাকে চা খাওয়া চা চা এই যে লোকাল পিৎজা দিয়ে তাকে চা চা খাওয়াচ্ছে বিকেলবেলা। এই উপরে বাটার দিয়ে একটু বাটারের প্রলেপ দিচ্ছে। বিশাল একটা কামড় বসিয়ে দিল। সে খুব মজা পাচ্ছে এটা খেয়ে। এটা বলছে পেশাওয়ার পিজা নান, মানে এটা লোকাল পিজা, পিজা বা নান রুটির মধ্যে পিজা বানানো আর কি, এটা খুব অ্যামেজিং। তো এই সবাই ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছে। আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করব। তো দর্শক মন্ডলী কেমন লাগলো? আমরা কখনো খাওয়ার ভিডিও দেখি, কখনো খাওয়ার রান্নার ভিডিও দেখি, আজকে তো দেখলাম স্ট্রিট ফুডের ভিডিও। আশা করব যে আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানান। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।